30 বছরের প্রথম আজান শোনা গেল ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদের মসজিদ থেকে। সেই আমেদাবাদ ধর্মের হানাহানিতে যেখানে রক্ত ঝরেছিল 1984 সালে, তারপর থেকে শ্মশান স্তব্ধতা বিরাজ করত 100 বছরের পুরনো সেই ঐতিহাসিক মসজিদে। আমেদাবাদের স্পর্শকাতর কালুপুর এলাকার বাকরিপোলে এই মসজিদের আজান তাই মোটেই সাধারণ নয়। আবার যদি রক্ত ঝরে, আবার যদি কাউকে হারাতে হয়, সেই ভয়ে রামজি, নাগদাল্লা আর শেষ নারায়ণের মন্দিরের পাশেই এই মসজিদের ছায়া মারতে ভয় পেতেন এলাকার মুসলিমরা। 1984 সালের দাঙ্গা দিয়ে শুরু, তারপর 1993 সালে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে ক্ষীণ আশাটুকু শেষ হয়ে যায়। মসজিদ খোলার কথা ভাবতেও ভয় পেত সবাই। গাছগাছরায় ঢেকে যাচ্ছিল মসজিদ, ভেঙে পড়ছিল দেয়াল। 2002 সালের গুজরাট দাঙ্গার পর ছবিটা বদলে যায়। ওই মসজিদের চারপাশের মানুষ মসজিদ বাঁচাতে উদ্যোগী হয়ে ওঠেন। মুসলমান প্রতিবেশীদের জন্য মসজিদ সাজাতে নেমে পড়েন হিন্দুরা। পরিষ্কার হয় আগাছা। 2016 সালে খুলে যায় সেই মসজিদ, আর এই মসজিদ নতুন করে চালু হয়। নতুন করে যেন সেতুবন্ধন হয় দুই সম্প্রদায়ের মানুষের। মসজিদ নতুন করে সাজাতে সাহায্য করেন হনুমান মন্দিরের পুরোহিত চন্দ্রকান্ত শর্মাও। স্তব্ধতা ভেঙে আজান শোনা যায়। মসজিদে প্রতিনিয়ত যান প্রচুর মানুষ। শুধু ধর্মের টান নয়, যেন এক অদ্ভুত অনুভূতি। না, মসজিদে যেতে আর দুবার ভাবতে হয় না কাউকে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।